পৃথিবীতে ডায়াবেটিস চিকিৎসা একটা ব্যাপক পরিবর্তন সাধন করেছে। আফগানিস্তান, তাজিকিস্তান, কাশ্মীর, পাকিস্তান এবং ভারতের একটা অংশ মাদ্রাস, ভেলোর, কুচিন, এরা আম পাতা, কচি আম পাতা এবং কচি পেয়ারা পাতা এবং কচি নিম পাতা, এই তিনটাকে আমাদের ইনসুলিন নির্ভর ডায়াবেটিসকে পর্যন্ত আরোগ্য করতে সমর্থ হচ্ছে। মানে বাস্তবে দেখা যাচ্ছে যে ওই দেশে 70% লোক শুধু আম পাতা, নিম পাতা, বরুই পাতা আর পেঁপের চোকলা এবং বিভিন্ন গাছগাছড়া, শাকসবজি, ফলমূল, মশলা খেয়ে তাদের ডায়াবেটিস টাইপ 2 পর্যন্ত তারা ভালো করার সমর্থ অর্জন করেছে। এখন এই যে ন্যাচারোপ্যাথির এই হাজার বছরের গুণ, আমরা তো দেখেছি যে 50 বছর আগে, 100 বছর আগেও এত ডায়াবেটিস ছিল না। এই যে বাংলাদেশে এখন ঘরে ঘরে ডায়াবেটিস, প্রায় 1.5 কোটি মানুষ ডায়াবেটিসে ভুগতেছে। এই ডায়াবেটিসে ভোগার জন্য আমাদের খাদ্য অভ্যাস একটা বিরাট ঝুঁকি বহন করে। আমরা অনেকেই এত বেশি মিষ্টি খাই, পৃথিবীর কোনো দেশে কিন্তু রাস্তা রাস্তায়, হাটে হাটে, বাজারে বাজারে এত মিষ্টি বিক্রি হয় না, তো মিষ্টির দোকানও নাই। পৃথিবীর প্রায় আমি 90টা দেশ সম্বন্ধে জানি যেই দেশে হাটে বাজারে মিষ্টি বিক্রি হয় না। তাতে আমাদের দেশে এত বেশি মিষ্টি খেয়ে আমরা কিন্তু দিনের পর দিন প্রেশারে ভুগতেছি, দিনের পর দিন অ্যাজমায় ভুগতেছি, দিনের পর দিন ডায়াবেটিস আক্রান্ত হচ্ছি। টিউমারও মিষ্টির সাথে একটা সম্পর্ক আছে। অ্যাজমা, শ্বাসকষ্ট, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফুলুসি, নিউমোনিয়ারও একটা সম্পর্ক আছে এই মিষ্টির সাথে। অতএব মিষ্টির, চিনি থেকে তৈরি খাবারের 150 রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। অতএব আপনারা এখন থেকে একটু সাবধান হন, নিজের জীবন নিজেরই, আপনাকে ভালো থাকা, আপনাকে সুস্থ থাকা আপনারই দায়িত্ব। অতএব খাদ্যাভ্যাস আপনাকে সুস্থ রাখতে সহযোগিতা করবে, পথ্যাভ্যাস আপনাকে সুস্থ রাখতে সহযোগিতা করবে, আপনার পরিবেশ, আপনার চালচলন, আপনার পরিস্থিতি সব কিছুই আপনার সুস্থ রাখার জন্য সবচেয়ে বেশি সহায়ক। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, নিজের একটি ভালো অভ্যাস গড়ার জন্য আপনি নিজে সচেষ্ট হন।